আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা দুইটি ঘোষণা দিতে যাচ্ছি। মোশতাক, আসসালামু আলাইকুম। আমরা জানি আজকে বিশ্ব ভালোবাসা দিবস, তা আমি সবসময় একটি কথা বলি যে ভালোবাসা সবার জন্য, ভালোবাসা অবিরাম। এই পৃথিবীতে আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল। তো তৃষা যে কথাটি বলেছে যে আজকে বিশ্ব ভালোবাসা দিবসে আমরা দুইটি ঘোষণা দিতে যাচ্ছি। প্রথম ঘোষণাটা হলো এই বইমেলা কেন্দ্র করে বা বিভিন্ন সময় যারা আমাদেরকে বিভিন্ন সমালোচনা করেছে, সেখানে তো আমাদের কোনো কথা নেই, কিন্তু যারা খুবই বাজেভাবে সমালোচনা করেছে, বাজে মন্তব্য করেছে এবং বইমেলায় আমাদের সাথে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, আমরা সবাইকে আমাদের মনের থেকে সকল অভিযোগ আমরা উঠিয়ে নিয়েছি। কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা সবাইকে, যারা আমাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আবারও বলছি, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি, কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। সবার জন্য আমাদের ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আর যে আমাদেরকে গুলি করে হত্যা করার কথা বলেছে, সেও যদি ক্ষমা চায় তাকেও আমরা ক্ষমা করে দিব। কারণ আমরা মনে করি যে যুদ্ধ নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, এই একটি বিষয়। আরেকটি ঘোষণা আমাদের, সেই ঘোষণাটা হলো যে বই আমরা মেলায় দিয়েছি এটা ব্যাপক সাড়া পেয়েছে, বিভিন্নভাবে এটা বিক্রি হচ্ছে মেলার থেকে, তারপরে অনলাইনে। এর যে রয়্যালিটির টাকা আমরা পাব, এই রয়্যালিটির টাকাটা, সম্পূর্ণ টাকাটা আমরা, এই বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছে যাদের কিছু আর্থিক অসুবিধা রয়েছে, তাদের পাশে এই অর্থটা, সেই মেধাবী এবং আর্থিকভাবে যারা অসুবিধা আছেন সেই স্টুডেন্টদের পাশে এবং তাদের জন্য এই অর্থটা আমরা ব্যয় করব। এই দুটি ঘোষণা আমাদের ছিল। একটি ঘোষণা কি বললাম, যে কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, সকল অভিযোগ আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আর এই যে আমাদের বইয়ের যে সম্মানীটা, রয়্যালিটিটা, এটা আমরা মেধাবী এবং যারা একটু আর্থিক সমস্যা রয়েছে তাদের সাথে আমরা এটা শেয়ার করব, যাতে তাদের কিছুটা সহায়তা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আজকের ভালোবাসা দিবসে আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালোবাসবেন। আমরা যদি কোনোভাবে কাউকে কষ্ট দিয়ে থাকি, এই ভালোবাসা দিবসে আমি বলবো সবকিছু ভুলে আমরা সবাই একসাথে ভালোবাসা নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম। আমাদের চুনাচুনি সংসার, এই সংসারে আমি আর তৃষা। তো তৃষাকে আমি সবসময় বলি, তৃষা যে পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। তো মাশাল্লাহ, আপনি সবাই দেখতে পাচ্ছেন তৃষা তার পড়ার টেবিলে, তার প্রিয় পড়ার টেবিল। তৃষা, এই মুহূর্তে তুমি কি করছো? ও আচ্ছা, শুধু আর আমি তো পড়ছো না, লিখছো? লিখছি। ও লিখছো, আমার সাথে পড়ছো? অ্যাকচুয়ালি আমি আমি বলি ওকে সবসময় যদি ধরো পড়ায় খুব বেশি মন না আসে, তখন তুমি লিখবা, লিখতে তো মানে ওটা আরো সহজ হবে এবং মনে থাকবে। তো দেখি কি লিখছো তুমি। অনেকে জানতে চেয়েছে ও আমার সাথে রাগ করে কিনা। ও আমার সাথে গেলে একটা টাইমে রাগ করে, পড়ার সময়। আমি যখন একটু পড়ি না তখনই রাগ করে, সারাক্ষণ আমাকে বলে তুমি পড়ো পড়ো পড়ো। আমি বিরক্ত হয়ে গেছি পড়তে পড়তে। আমি বিয়ে রাখ থাকে বসে যে দেখো, তিনটা অ্যাডভাইস, পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। এখনো বিয়ের পর আমি একই অ্যাডভাইস যে পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। সো আমরা কালকে মিজান পাবলিশার্স প্যাভিলিয়ন চার অমর একুশে বইমেলায় বিকাল তিনটা থেকে কয়টা পর্যন্ত থাকবো? বসতে ট্রাই করবো রাত আটটা পর্যন্ত থাকতে। এতক্ষণ না সেটাই, অনেকে আমাকে অনেক নক করেছে যে তারা চাচ্ছে যে আমি যখন থাকি, মানে আমি না সরি, আমরা দুজন যখন থাকি তো তখন ওরা আসবে এবং তারা বইটা আমাদের হাত থেকে নিতে চাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, গতকালকে যেমন বই নিতে আসছে, গাজীপুর থেকে আসছে একজন, সে বলে শুধুমাত্র বইটা নিতে আমি গাজীপুর থেকে আসছি। আরেকজন আসছে কুমিল্লার থেকে, এক ভদ্রলোক আমাকে ফোন করেছে সে কালকে চিরমান থেকে আসতেছে। তা আমি খুবই অবাক যে মানুষের ভালোবাসা দেখে। হ্যাঁ, তো যাক, ভালোবাসার কাছে সব অন্ধ, হয়তো আমাদের ভালোবাসায় যেমন তুমি আমার ভালোবাসা থেকে অন্ধ হয়ে গেছো না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার বলি, কালকে
অমর একুশে বইমেলায় মিজান পাবলিশার্স মিজান পাবলিশ প্যাভিলিয়ন সাদে আমি আর সিনথিয়া ইসলাম তিশা আমরা দুজনে ওখানে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ভালোবাসা অবিরাম।